हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो এখন আমরা আছি তানিষ্কের অপোজিটে, আর এখন আমরা যাব ওর বন্ধুর বাড়িতে হবিষ্যি দিতে। তো সেখানে গিয়ে কোনো ভিডিও আমি করব না। তো তারপরে আমরা মার্কেটে আসব, এসে পূজোর কিছু মার্কেটিং আছে, স্টার্ট করতে হবে পূজোর মার্কেটিং, কারণ পূজো তো আর বেশি দিন নেই। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, সুন্দর। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা মিষ্টি নেওয়ার পর যাচ্ছি চাতরার দিকে, মানে যে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে তার বাড়িতে। তো দেখো রাস্তায় অনেক জায়গাতেই জল জমে গেছে। তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরের একটা টাইম, খুব একটা সময় ধরে বৃষ্টিটা হয়নি, কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে একদম সলিড বৃষ্টি হয়েছে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। বন্ধুর বাড়ির থেকে ফিরে আমরা এবার মার্কেটে এসে গেছি। ইন দ্য মিন টাইম আমি আর কোনো ভিডিও করিনি। তো এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি। ওদের বাড়িতে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আধ ঘন্টা থেকে 40 মিনিট। তারপরে আমরা বেরিয়ে গিয়ে আজকে ভাবলাম কিছুটা মার্কেটিং করে রাখি। তার কারণ হচ্ছে পুজো আর বেশি দিন নেই, তো একটু একটু করে সারতে হবে। আর যেটা কিনতে হবে সেটা হচ্ছে সমৃদ্ধি স্কুলের কিডস, পিটির দিনের জন্য কিডস লাগবে। তো আমরা একটা দোকানে এসেছি আর কি, জুতোর দোকানে। তো দেখে আমরা কিডস নিয়ে এরপরে আমরা এসেছি এম বাজারে। তো এম বাজার এখান থেকেই আমরা হাজব্যান্ডের কিছু ড্রেস কিনলাম, মানে গেঞ্জি কিনলাম। তো অনেকে যায় কলকাতাতে আর কি শপিং করতে। তো আমি বিয়ের পর একবারই গেছিলাম, একবার কি দুবার, কিন্তু মেনলি শ্রীরামপুর এখন মার্কেট যথেষ্ট বড় এবং বিভিন্ন ধরনের দোকান চলে এসেছে। তো তার জন্য এখন আমরা কোনোদিনই আর সেভাবে কলকাতাতে যাই না। তারপরে একটু বসবো, কাটিয়ে গেছি আজকে শুধুমাত্র সমিতের কেনাটাই, মেন সমিতেরই কেনা হলো। আর সমৃদ্ধের একটা জিন্সের প্যান্ট নিলাম আর কি, ফুল জিন্সের প্যান্ট, কারণ এগুলো তো বেশিরভাগই আলাদা জিন্সের প্যান্ট কিনতে হচ্ছে, আলাদা জামা কিনতে হচ্ছে, মানে ফুল জিন্সের প্যান্টের সাথে জামার সেট খুব একটা দেখতে পেলাম না। আর তাছাড়াও সমৃদ্ধি মাথা খারাপ করে দিচ্ছে, কখন যাব কখন যাব, সহসা তো আসা হয় না, যার জন্য পাগল করে দিচ্ছে। তো যাই হোক, এতক্ষণ হলো। তো তারপরে ইডলি খেতে ঢুকেছিলাম, গিয়ে দেখলাম যে বন্ধ দোকান। তো কিছু একটা খাবো খাবো মন লাগছে, তার কারণ ওদের বাড়িতে গেছিলাম, মিষ্টি দিয়েছিল, মিষ্টি খেয়েছি। তো খেয়ে আমি খুব একটা মিষ্টি খাই না, গা বানাচ্ছে। তো যার জন্য একটু চপ নিলাম, তো ফ্ল্যাটে গিয়ে খাবো, খেয়ে তারপর কোটি আমি নামবো। এই যে সমৃদ্ধের বাবা সমৃদ্ধকে হেল্প করে দিচ্ছে, ঠিক আছে, হেল্প করে দিচ্ছে, একদম দিস না রে হেল্প করতে, একদম হেল্প করতে দিস না, মাকে হেল্প করতে দিচ্ছে। না তুমি খাও, তুমি খাও, আমি আর খাবো না। আজকে কি হয়েছে, এখানে সমৃদ্ধ বসেছে আর তার পাশে আমি বসতে গেছি। ভাগ্যিস ওরা বললো, দেখো এখানে এখানে একটা পেরেক ছিল, ঠিক আছে, এই দেখো পেরেকটা পোতা আছে, কি হতো বলো তো? আমি না দেখে বসতে যাচ্ছিলাম, পটাং করে বসছিলাম, তাই তো? ভাগ্যিস বললো সমৃদ্ধ, নাহলে যে কি হতো। যেখানে চপ কিনলাম, প্রত্যেকটা চপ এত সুন্দর বানায়, তাই না? ভেজিটেবল চপটা বানিয়েছে এত সুন্দর। আচ্ছা চপ তাও প্রায় শেষ হয়ে গেছিলো, ডিমের চপ ছিল, ভেজিটেবল চপ ছিল, চিকেন পকোড়া ছিল, কিন্তু ডিমের চপ নিলাম না, তার কারণ রাত্রেবেলা ডিম রান্না আছে। তারপর যদি এখন আমরা ডিমের চপ খাই, সকালবেলা দেখা যাবে ভগবানকে পিয়ারে হয়ে গেছে। টয়লেটটা করে নিয়ে যাও, তুই মেন 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 এটা তো যা। এটাতে না, এটাতে চলো, এটাতে চলো, চ এটাতে চল।
এখানে আলো কোথা থেকে আসবে? এদিকের হাওয়াটা কম আছে, আজকে হাওয়াটা বেশি দক্ষিণে। তো এখানেও দেখো একটা বোর্ড বসিয়ে নেওয়া হয়েছে, তো এর উপরেও কিছু থাক থাক মতো কোনো ডিজাইন হবে, মানে ঘড়ি ফড়ি তারপরে ছোটোখাটো কোনো পেনদানি এসব রাখার জন্য আর কি। এখন দুটো লঞ্চ ক্রস করছে একে অপরকে, মানে ভটভটি দেখা যাচ্ছে কি, দুটো ভটভটি একে অপরকে ক্রস করছে। আজকে মোটামুটি সুমিতের বাজার করাটা মিটলো, আজ একদিনেই আমি বললাম সেরে নাও, তার কারণ হচ্ছে শনি রোববার ছাড়া আমরা বেরোনোর টাইমও পাই না, তো এই করতে করতে দেরিও হয়ে যাচ্ছে, অনেকটাই দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে মেনলি মেয়েদের মানে দেরি হয় আর কি, শাড়ি ফাড়ি কিনলে তার ব্লাউজ কেনো, তারপরে সেগুলো পিকো করতে দেওয়া, এগুলোর জন্য মেনলি দেরি হয়। তবে আমার ক্ষেত্রে আমি তো খুব একটা শাড়ি পরি না, আর পরি না বলে আমি খুব একটা কিনিও না, আমি যেগুলো কিনি বেশিরভাগ হচ্ছে টপ আর জিন্স আর এই ধরনের জিনিস, তো আমার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। ওই একটা শাড়ি কিনবো অষ্টমীর জন্য ব্যাস, তার কারণ ওটাকে আমার কেমন যেন কি বলবো, যেহেতু পরি না ঘরে, মানে একদম পরেই থাকে সব সময়, তো আমার মনে হয় ফালতু পয়সা নষ্ট করে একটা দামি শাড়ি কিনে আলমারিতে ফেলে রাখা আর কিছু না। তবে একটা করে দুটো করে কিনে রাখতেই হয়, কারণ বিভিন্ন অনুষ্ঠান বাড়িগুলোতে তো শাড়ি ছাড়া পরা যায় না নিজেদের মধ্যে বা চেনা কারোর মধ্যে, তো তার জন্য কিনে রাখতে হয়, তো সেই জন্য তো কিনতেই হবে একটা দুটো। চলো এবার আমরা পটিয়ামে যাবো, লাগিয়ে দিই এটা। পডিয়ামে এসে দেখলাম এখানে জেঠু বেশ একা একা বসে আছে, তো জেঠুর সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, অনেক দিন পর জেঠুর সাথে জমিয়ে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। আর তারপরে আস্তে আস্তে সবাই এক এক করে যুক্ত হলো, তো গল্পটা কিন্তু বেশ জমে উঠেছিল। তারপরে আর কিন্তু খুব বেশি ক্যামেরা আমি করতে পারিনি, পডিয়ামে এত হাওয়া যে কি বলবো, দেখো চুল ফুল সব মানে গুটিয়ে নিয়েছি, মুখে টুখে মানে পড়ে পাগল করে দিচ্ছে। তো বেশ এই সময় আমরা সবাই মিলে অনেকে খুব গল্প করলাম, আর গল্প করতে করতে রাত 11টা বেজে গেছিলো, আর খেয়ালও ছিল না, তো অনেক রাত্রে আমরা বাড়ি এসেছি। চলো আজকের মতো টাটা।